আসসালামু আলাইকুম, আমি আমিন। আপনারা দেখছেন ক্যাজুয়ালি ট্রাভেলার্স রোমানিয়া থেকে। দেখেন একটি গ্রাউন্ড ফ্লোর, আপনাদেরকে একটি নতুন একটি জিনিস দেখাবো এখন নিয়ে। কারণ দেখেন মনে হয় গাছটি বেশি দিন হয়নি। আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আরেকটি দাবা ঘর, হ্যাঁ, কেউ যদি খেলতে চান খেলেন। এসে সুন্দর একটি বিনোদন কেন্দ্র বাচ্চাদের। সুন্দর একটি পার্কিং এর বাচ্চাদের খেলার জায়গা। গাছগুলো অনেক সুন্দর, যা কিনা মানে অনেক পুরনো এবং অনেক আপনাদের অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে আর বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওই যে পাহাড়, পাহাড়ের সাথে আর এখানে দেখেন আমাদের দেশের পার্কগুলো আর এখানের পার্কগুলো দেখেন, এখানে জগিং করার জন্য ফ্রি সব কিছু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর আমাদের দেশে হলে কত কিছু করতো। হ্যাঁ বন্ধু, আমি একটা ইয়া করি, আমাকে একটু ইয়া করো তো। হ্যাঁ অস্থির অস্থির পার্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবার জন্য উন্মুক্ত। সুন্দর চলে হ্যালো, সিরিয়াস বন্ধু কিছু বলো আমার যে কেজিবি ট্রাভেলসের মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন। অনেক মনোরকম পরিবেশ এখানে রোমানিয়াতে, বেলসিয়ায় অনেক ভালো দেখার মতো জায়গা। আপনারা যদি রোমানিয়াতে আসেন তো বেলসিয়া শহরে সিটিতে এসে আপনারা দেখতে পারেন, আসে দেখতে পারেন। এত সুন্দর একটি পার্ক, অনেক সুন্দর দেখার মতো জায়গা। এই যে ব্যায়ামগুলো মূলত আমরা জিমে গিয়ে করি, আর এখানে সব উন্মুক্ত, যার খুশি যেইটা খুশি এটাই করতে পারে। হ্যাঁ, আর আমরা কী করি এগুলো ফ্রি পার্কের মধ্যে। বাংলাদেশে হলে জীবনে দিত না, পসিবল না। আসো আসো, ওকে আরেকটা নিয়ে আসো তো, এটা ধরে নিই। ও আমার দিফাউজ অটোমেটিক্যালি খালি হাঁটে।